لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বিবেক ডক্টর সাইন কোটিক আয়োজন তাসহী ক্লাসের ধারাবাহিকতায় আজ অর্গানোমেডিসিন অ্যাফোরিজম 2-4 এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতা মুক্তির দিশাই হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো স্মরণ করি মাস্টার সেমুল হ্যানিম্যানকে। আজকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট গ্রুপে যে সমস্ত পার্টিসিপেন্ট যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা প্রায় দীর্ঘ 30-35 মিনিট আলোচনা শুনতেছেন এবং আরো ধন্যবাদ জানাই আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর সুকলম স্যার, খুব দ্রুত বেলাডোনার মতো আসছেন আর চলে গেছেন, ওনার ব্যস্ততার কারণে উনি চলে গেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি 2 নম্বর অ্যাফোরিজমের উপরে আলোচনা করতেছিলেন। আসেন, অলরেডি 2 নম্বর অ্যাফোরিজম উনি আলোচনা করেছেন, আমি 3 নম্বর অ্যাফোরিজম সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। আসলে অর্গানন অফ মেডিসিন এটা রসকসহীন একটা সাবজেক্ট, আমরা যদি আমাদের মতো করে আমাদের নিজেদের মতো করে বুঝে বুঝে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে এর মধ্যে অনেক মজা পাওয়া যাবে। কিন্তু আমরা অর্গাননে অনেকেই এই অর্গাননকে পড়তে চায় না, অর্গাননে হাত দিতে চায় না, এটা দুর্বোধ্য ভাষা, এটা অত্যন্ত কঠিন মনে হয়। কিন্তু ইনশাল্লাহ আমি গত তারিখে 5 নম্বর অ্যাফোরিজমের উপরে সহজভাবে সাবলীলভাবে আমি বর্ণনা করার চেষ্টা করেছি, আজও ইনশাল্লাহ 3 নম্বর অ্যাফোরিজম সম্বন্ধে একেবারে সহজবোধ্য সাবলীলভাবে বর্ণনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কঠিন মনে হয় আপনারা বলবেন যে আমরা বুঝতে পারছি না, কষ্ট হচ্ছে। এনিওয়ে, তো মূল সূত্রটা একটু বলে ফেলি, মূল সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে যে যদি চিকিৎসকের স্পষ্ট বোধ থাকে অর্থাৎ জ্ঞান থাকে যে রোগের ক্ষেত্রে প্রত্যেক রোগীর ক্ষেত্রে কি রোগ সারাতে হবে অর্থাৎ ব্যাধি সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে, যদি তিনি জানেন যে ভেষজ সমূহে অর্থাৎ প্রত্যেকটি ভেষজের ভিতরে কি আরোগ্য শক্তি নিহিত আছে। ভেষজ শক্তি বলতে এখানে ওষুধ সম্বন্ধে জ্ঞান, তিনি যদি জ্ঞাত থাকেন, তিনি যদি জানেন রোগীর ভিতরে যে রোগ আছে যে পীড়া আছে বলে নিঃসন্দেহে জানা গেছে, তার উপর কেমন করে স্পষ্ট ধারণাযুক্ত নীতি অনুসারে ভেষজের আরোগ্য শক্তি প্রয়োগ করতে হয় যার ফলে আরোগ্য কার্য শুরু হবে এবং ভেষজটির ক্রিয়া প্রণালী অনুসারে রোগীর উপর প্রয়োগের যোগ্যতা সম্বন্ধে তার সুনির্বাচিত কেনা অর্থাৎ ঔষধ নির্বাচন এবং তাছাড়া এটা প্রস্তুত করবার ঠিক যে পদ্ধতি কি পরিমাণে প্রয়োজন অর্থাৎ মাত্রা সম্বন্ধে জ্ঞান এবং প্রয়োগ সম্বন্ধে জ্ঞান, কোন প্রয়োগ করবার উপযুক্ত সময় এবং পরিশেষে প্রত্যেকটি আরোগ্যের ক্ষেত্রে কি বাধা রয়েছে এবং তা কি উপায়ে দূর করা যায় তাতে আরোগ্য বিধান স্থায়ী হতে পারে, চিকিৎসকের এই সকল যদি জ্ঞান থাকে এই সকল বিষয়ে যদি জানা থাকে তাহলে তিনি সুবিজ্ঞ এবং বিচার বুদ্ধিসম্মত ভাবে কি প্রকারে চিকিৎসা করা যায় তখন তার বোধগম্য হবে এবং তিনি আরোগ্য নৈপুণ্য প্রকৃত চিকিৎসক। খুব কঠিন কঠিন ভাষা না জি, এটাকে একেবারে সহজ ভাবে দেখেন, ভাষাগুলো কিন্তু খুব কঠিন কঠিন কিন্তু এটাকে আমরা সহজ ভাবে নিতে চাই, সহজ ভাবে বর্ণনা করতে চাই, সহজ ভাবে বুঝতে চাই। এখন আসি, এট ফার্স্ট আপনার সকলে মিউট রাখুন, সুদন সরকার আপনার সাউন্ড আসতে শুনতে জি। এখন মহাত্মা সামুল হ্যানিম্যান আমাদেরকে 3 নম্বর অ্যাফোরিজমে
যে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, যে বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেছেন, সেটা কি? প্রথমেই হচ্ছে রোগ বিজ্ঞান সম্বন্ধে তার জ্ঞান অর্জন করতে হবে। একজন প্রকৃত চিকিৎসক হতে হলে, সেটা হোমিওপ্যাথ হোক অথবা অ্যালোপ্যাথ হোক, যে কোনো প্যাথির চিকিৎসক হোক না কেন, তার রোগ বিজ্ঞান সম্বন্ধে, রোগের সম্বন্ধে তার অবশ্যই জ্ঞান থাকতে হবে। এটা কিন্তু কিন্তু উল্লেখ করেছেন। তাহলে অর্গানন থেকে আমরা মাত্তাসামিল হ্যানিম্যানের এই সূত্র থেকে শিক্ষা নিতে পারি যে চিকিৎসকের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে বিষয়ে জ্ঞান থাকতে হবে, যে থেরাপিউটিক্স সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে, এবং যেই জ্ঞানের সাহায্য নিয়ে, যেই জ্ঞানের সহায়তা নিয়ে চিকিৎসক তার চিকিৎসা কার্য পরিচালনা করবেন। যদি কখনো তার এই চিকিৎসা কার্য পরিচালনা করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যর্থতা দেখা দিবে। এটাই কিন্তু মাত্তাসামিল হ্যানিম্যান বোঝাতে চেয়েছেন। এখন যদি প্রত্যেক চিকিৎসক তার রোগ জ্ঞান সম্বন্ধে, রোগ বিজ্ঞান সম্বন্ধে এই বিষয়ে স্পষ্ট ধারণা না থাকে, তাহলে অনেক সময় আন্দাজ, অনুমান, কল্পনা, মস্তিষ্ক প্রসূত চিন্তা দর্শন দিয়ে উনি কি করবেন, আন্দাজে একটা রোগের নাম বলে দিবেন। আমাদের যদিও প্যাথোলজিক্যাল রিপোর্টের গুরুত্ব যদিও কম, কিন্তু এই বিষয়ে আমাদের স্কিল অর্জন করতে হবে, রোগ সম্বন্ধে ধার থাকতে হবে যে সে কি রোগে আক্রান্ত হয়েছে, এবং যে রোগে আক্রান্ত হয়েছে এটার ফলাফল কি আসবে, এটার কমপ্লিকেশন কি, অ্যালোপ্যাথিক ওষুধ খেলে কি হতে পারে, হোমিওপ্যাথিক ওষুধ খেলে কি হতে পারে, এই বিষয়ে কিন্তু তাকে স্কিল অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যদি এই বিষয়ে কোনো ত্রুটি থাকে, কোনো জ্ঞানের কমতি থাকে, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ব্যর্থতা দেখা দিবে। মাত্তাসামিল হ্যানিম্যান এটা কিন্তু তৃতীয় নাম্বার অ্যাফোরিজমে কিন্তু বলেছেন যে তাকে রোগ বিজ্ঞান সম্বন্ধে, ভেষজ বিজ্ঞান সম্বন্ধে এবং ওষুধ যে প্রয়োগ করার যে নীতি, ওষুধ প্রয়োগ বিজ্ঞান, এই সম্বন্ধেও তাকে জ্ঞান অর্জন করতে হবে। এখন রোগ বলতে আসলে কি বুঝি? হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে আমরা রোগ বলতে কি বুঝি? রোগ হচ্ছে অজড় অশুভ সূক্ষ্ম শক্তি, হোমিওপ্যাথিক ফিলোসফিক্যাল যে সাইড এবং হোমিওপ্যাথিক যে নিয়ম নীতি, সেই আলোকে বলতেছি যে রোগ হচ্ছে অজড় অশুভ সূক্ষ্ম শক্তি। এই সূক্ষ্ম শক্তিকে কোন প্যাথোলজিক্যাল ডিভাইস দিয়ে এটা দেখা যাবে না, আর যেটা প্যাথোলজিক্যাল রিপোর্টে ধরা পড়ে এটা হচ্ছে রোগের ফল, ওটা কিন্তু রোগ নাই। ওটা কি রোগ? রোগ নয়। তাহলে রোগ হচ্ছে অজড় অশুভ সূক্ষ্ম শক্তি। আমাদের যে মেডিসিন, এই মেডিসিনও কিন্তু সূক্ষ্ম শক্তি। আমরা কিন্তু অদৃশ্য শক্তি নিয়ে কাজ করি। মেডিসিনকে যেমন এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যাবে না এইভাবে, এবং উপলব্ধি করতে পারবে যদি সেটা প্রুভারের উপরে প্রুভিং করা হয়, 30 পাওয়ারের পরে বা 6 পাওয়ারের পরে, 30 পাওয়ারের পরে মেডিসিনাল সাবস্টেন্স কিন্তু থাকে না, থাকে কিন্তু শক্তি। তাহলে আমরা অদৃশ্য শক্তির নিয়ে কাজ করতেছি। রোগ শক্তিকে আপনি দেখতে পারবেন না, রোগ শক্তিকে কখনোই আপনি দেখতে পারবেন না। যেটা প্যাথোলজিক্যাল রিপোর্টে ধরা পড়ে ওইটা হলো রোগের ফল, ওইটা কিন্তু রোগ নয়। তাহলে আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে কাজ করি। রোগ যদি অদৃশ্য শক্তি হয়, অশুভ শক্তি হয়, আমাদের মেডিসিনও কিন্তু যখন প্রুভিং হয়েছে প্রুভারদের উপরে, এই মেডিসিন গুলোও কিন্তু দেখা গেছে যে তার উপরে যখন মেডিসিন প্রয়োগ করা হয়েছে বিভিন্ন ধরনের, তার মধ্যে ওই ভেষজের গুণ, ওই ভেষজের যে সমস্ত গুণ আছে, রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে, সেই রোগ কিন্তু সৃষ্টি করছে। কিন্তু অন্যজন এটা বিশ্বাস করতে চাচ্ছেন না। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা, আজকের যে সমস্ত চিকিৎসকেরা আছেন, চিকিৎসা বিজ্ঞানীরা আছেন, স্থূল দৃষ্টিকোণ থেকে ওনারা এগুলোকে স্বীকার করতে চান না। ওনারা বলে থাকেন এটা প্লাসিবো, এটা পানি পড়া, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু আমি বলতে চাই যে পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যেই শক্তি আপনি খালি চোখে দেখতে পারবেন না, এটা উপলব্ধি করতে পারবেন, কিন্তু এটা আপনার বোঝার ওইভাবে ক্ষমতা নাই, ওই শক্তি দেখার ক্ষমতা নাই। আপনি হাতে হাতে ঘর্ষণ করেন, ঘর্ষণ করলে শক্তি উৎপন্ন হবে। আপনি একটা চুম্বক আর একটা চুম্বকের সাথে কি, একটা চুম্বক লোহার সাথে কি আকর্ষণ করার জন্য পাশে রেখে দেন,
শক্তি কি চুম্বকের আছে না? চুম্বকায়িত করার ক্ষমতা কিন্তু তার আছে, এটা কিন্তু আপনি দেখতেছেন বুঝতেছেন, কিন্তু আপনি ওইভাবে যে কিভাবে আকর্ষণ করতেছে এটা আপনি দেখতেছেন কিন্তু এটা ব্যাখ্যা করতে পারতেছেন না। আমাদের যে জীবনী শক্তি, যেই শক্তির বলে আমরা কথা বলি, যেই শক্তির বলে আমরা চলাফেরা করি, যেই শক্তির বলে আমাদের এই জনমানব দেহটি কি মানে অদৃশ্য শক্তির বলে পরিচালিত হয়, এই শক্তি দিয়েই কিন্তু, এই শক্তি কি আপনি দেখতে পারবেন? এই শক্তি পৃথিবীর কোন ডিভাইস দিয়ে এটা কোন শক্তি বলে কাজ করতেছে এইভাবে কিন্তু অনুমান করা যাবে না, আপনি উপলব্ধি করতে পারবেন। যে সমস্ত মানুষ কসমিক এনার্জি সম্বন্ধে ধারণা রাখেন, যে কেউ যদি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে পানির উপর ফু দেয়, অথবা কাগজে যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা লেখে, সেখানেও কিন্তু শক্তি আছে। সেখানে শক্তি আছে না? এই শক্তি আপনি খালি চোখে দেখতে পারবেন না। এই পৃথিবী, বিশাল এই পৃথিবী দণ্ডায়মান আছে, কিন্তু এই এমন একটা শক্তি আছে এই মাধ্যাকর্ষণ শক্তির বলেই কিন্তু এই পৃথিবী দাঁড়িয়ে আছে। অনুরূপ ভাবে যখন বস্তুর গুণকে আমরা দেখতে চাই, তখন এটা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এটা আমরা একজন সুস্থ মানুষের উপর পরীক্ষা না করতেছি। যেমন আমরা উদাহরণ দিতে পারি, বরফ হলো স্থূল জিনিস, এই বরফকে যদি সূক্ষ্ম মাত্রায় কি করা হয়, ওইটা কি শক্তিকৃত করা হয়, বাষ্পীয় করা হয়, বাষ্পীয় যে শক্তি যে সমস্ত যন্ত্র চালিত হয়, বাষ্প চালিত যে সমস্ত ইঞ্জিন আছে, এই বাষ্প চালিত ইঞ্জিন কিন্তু এই বরফ গলিয়ে বাষ্প তৈরি করে একটা শক্তি উৎপন্ন করে সূক্ষ্ম মাত্রায় এসে, সূক্ষ্ম পর্যায়ে এসে কিন্তু ওই বাষ্প চালিত ইঞ্জিন তাকে পরিচালনা করা সম্ভব হয়। কিন্তু ওই সূক্ষ্ম থেকে আর কি বরফে আনা সম্ভব হবে? পুনরায় যে প্রথমে যে বরফ ছিল, এই বরফ কি আবার পুনরায় বরফে আনা সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। আমাদের ওষুধ গুলোকেও এইভাবে যখন স্থূল থেকে সূক্ষ্ম করা হয়, এই শক্তি আপনি কখনো সূক্ষ্ম থেকে স্থূল করতে পারবেন না। স্থূল থেকে সূক্ষ্ম করা সম্ভব, কিন্তু সূক্ষ্ম থেকে স্থূল করা কখনোই সম্ভব নয়। তো আমি অন্যদিকে না যাই, তো আমাদের এই যে মেডিসিনাল যে পাওয়ারটা, এটা কিন্তু কখনোই আমি আপনি ওইভাবে বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ওটা সেবন না করতেছি। অনেকে হয়তো স্থূল দৃষ্টিকোণ থেকে, স্থূল বুদ্ধির কারণে এটাকে স্বীকার করতে চান না, কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞানীরা আমি মনে করি এই শক্তি নিরূপণ করতে, এই শক্তি যে কিভাবে আসতেছে এটা নিরূপণ করতে তাদের মানে সমস্ত ডিভাইস ব্যর্থ হয়েছে। আজকের চিকিৎসা বিজ্ঞানীদের এটা ব্যর্থতা আমি মনে করি, আজকের চিকিৎসা বিজ্ঞানীদের এটা ব্যর্থতা মনে করি, এটা হোমিওপ্যাথির ব্যর্থতা নয়। কিন্তু আজ থেকে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান 200 বছর আগে যেই ধরনের শক্তির কথা বলেছেন, আজকের নবনব চিকিৎসা বিজ্ঞানীরা এটার ওই শক্তির বিষয়ে প্রমাণ করতে অক্ষম হচ্ছেন। কিন্তু আমি মনে করি আগামী শতাব্দীতে ইনশাল্লাহ এই শক্তির অবশ্যই মানে প্রমাণ করা সম্ভব হবে যে এই শক্তির বলে আমরা রোগীদেরকে আরোগ্য করতে পারি, যে শক্তি হোমিওপ্যাথিক মেডিসিনের শক্তি আছে। এনিওয়ে, ওদিকে আমি না গিয়ে কমপ্লিট পয়েন্ট মূল কথায় আমরা আসি। তাহলে একজন চিকিৎসককে তার রোগ বিজ্ঞান সম্বন্ধে, তার ভেষজ বিজ্ঞান সম্বন্ধে অর্থাৎ ওষুধ সম্বন্ধে এবং প্রয়োগ পদ্ধতি যেটা, এই সম্বন্ধেও তাকে জ্ঞান অর্জন করতে হবে। এখন কোন মানুষ যদি রোগের জ্ঞান জানে এবং কোথায় কোন রোগ কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে দেখা দিচ্ছে, এটা প্যাথোলজিক্যাল রিপোর্টে ধরা পড়তেছে, সেই প্যাথোলজিক্যাল রিপোর্ট এর জ্ঞান আপনার আছে, আপনার অ্যানাটমির জ্ঞান আছে, আপনার ফিজিওলজিক্যাল জ্ঞান আছে, কিন্তু আপনার ম্যাথমেটিক্যাল জ্ঞান নাই, আপনার ভেষজ বিজ্ঞান সম্বন্ধে আপনার জ্ঞান নাই, তাহলে কখনোই আপনি রোগীকে আরোগ্য প্রদান করতে পারবেন না, অসম্ভব, তাকে আরোগ্য করা যাবে না। শুধু ম্যাথমেটিক্যাল জ্ঞান থাকলেই হবে না, আমাকে আপনাকে অর্গানন সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই অর্গানন আপনাকে দিক নির্দেশনা দিবে কখন কোন সময়ে কতটুকু মাত্রায় কি শক্তিতে প্রয়োগ করতে হবে, জীবনী শক্তি কোন শক্তি এটা রিসিভ করতে পারে, সে অ্যাকসেপ্ট করতে পারে। এই শক্তি সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, তাহলে কখনোই একজন জটিল দুরারোগ্য রোগীদেরকে কখনোই আরোগ্য প্রদান করা সম্ভব হয় না। প্রত্যেক রোগীর ক্ষেত্রে রোগের যে প্যাটার্ন আছে সেই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতেছি, আমরা ধরা বাঁধা ছক ছক অনুযায়ী, প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী রোগ জ্ঞান অর্জন করে
আমরা স্থূল দৃষ্টিকোণ থেকে যদি মেডিসিন সিলেকশন করার চেষ্টা করি সেই ক্ষেত্রে বমি, কিন্তু এগুলো দেখবেন সেকেন্ডারি অ্যাকশনে প্যাথোলজিক্যাল রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এমন একটা পর্যায়ে ওই রোগের ফল দেখতে পাচ্ছেন তখন আপনি রোগের নাম নির্ধারণ করতেছেন যে অমুক রোগ হয়েছে, তমুক রোগ হয়েছে, আপনার টাইফয়েড, প্যারাটাইফয়েড, যে কোনো রোগের নাম ধারণ করতেছেন, কিন্তু এটার উপর ডিপেন্ড করে কখনো হোমিওপ্যাথিতে চিকিৎসা প্রদান করা যাবে না। আমি মনে করি একজন চিকিৎসককে তাকে শিল্পী সুলভ হতে হবে, চিকিৎসা করার যে জ্ঞান সেই জ্ঞান অর্জন করতে হবে। একজন শিল্পী যেমন দক্ষ শিল্পী, তার ওই শিল্পকার্য তার সুনিপুণ হাতের দ্বারা, তুলির দ্বারা একটা চিত্রকে অঙ্কন করতে পারেন, অনুরূপ ভাবে একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকও তার চিকিৎসা নৈপুণ্যের যে জ্ঞান, চিকিৎসা শাস্ত্রের যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে উনিও একজন দক্ষ শিল্পীর মতো কিন্তু চিত্র অঙ্কন করার চেষ্টা করবেন। একজন শিল্পী যেমন তুলির দ্বারা যে কোনো মানুষের যদি চেহারার উপর একটা তিলক থাকে, একটা তিল থাকে, ওইটাও অঙ্কন করতে সক্ষম হন দক্ষ শিল্পী। যদি একটা আসিল থাকে অথবা একটা দাঁত যদি ভাঙা থাকে সেটাও অঙ্কন করতে সক্ষম হন। অনুরূপ ভাবে একজন দক্ষ হোমিওপ্যাথি পারেন যে তার চিকিৎসা বিদ্যা অর্জন করে তার ওই শিল্পী সুলভ চিকিৎসা নৈপুণ্যের জ্ঞান অর্জন করে উনিও পারেন একটা কেস চেকিং করে একটা রোগ চিত্র অঙ্কন করা। তারপরেই দেখা যায় ওই মানুষের তার রোগ লক্ষণের যে আকৃতিগত বা প্রকৃতিগত যে সমস্ত লক্ষণ থাকবে, তার যে ধাতুগত বৈশিষ্ট্য থাকবে, এই ধাতুগত বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ করেই একটি সঠিক সুনির্বাচিত মেডিসিন তাকে দেওয়া সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। এখন প্রত্যেক মানুষকেই আমরা ডাক্তার ন্যাশের কথা যদি একটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে প্রত্যেক রোগীর ক্ষেত্রেই আমরা নতুন করে আমাদের চিন্তা করতে হয়, নতুন করে আমাদের ভাবতে হয়। এই ডিজিজের রোগী আপনি অনেক দেখেছেন, এই এই ধরনের রোগী অনেক দেখেছেন, কিন্তু ওই ধরনের রোগ জ্ঞান থাকলেও আপনি কখনো ওই রোগ জ্ঞান থেকে ওই মেডিসিন যে সুনির্বাচিত মেডিসিন যে রোগীকে আপনি অ্যাপ্লাই করেছেন, 2 বছর পরে আসলে ওই একই রোগের ক্ষেত্রে অন্য রোগীর জন্য আপনি এই মেডিসিন সিলেকশন করলে তখন হয়তো তার ক্ষেত্রে আরোগ্য প্রদান নাও করতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেক মানুষেরই ব্যক্তি সত্তা আলাদা, তাদের রোগ লক্ষণ প্রকাশ করার ক্ষমতা আলাদা। এই বিষয়ে যদি আমাদের স্কিল না থাকে, জ্ঞান না থাকে, তাহলে অবশ্যই কখনো ওই আজ থেকে 2 বছর আগে, 5 বছর আগে যে মেডিসিন দিয়েছি, যদি মনে করি যে এখনো ওই রোগের জন্য ভিন্ন রোগীর ক্ষেত্রে একই মেডিসিন অ্যাপ্লাই করব, কখনোই আপনি হোমিওপ্যাথিক কি জ্ঞান অর্জন করতে পারেন নাই, এটাই আমি ধরে নিব। কারণ ওই রোগীর ক্ষেত্রে যে মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে 2 বছর আগে, এখন নতুন করে যে সমস্ত রোগ লক্ষণ অন্য রোগী নিয়ে এসছে, একই রকম রোগ লক্ষণ, কিন্তু মেডিসিন বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, তার কাতরতার কারণে চেঞ্জ হতে পারে, তার সাইডের ক্ষেত্রে এটা পরিবর্তন হতে পারে, অথবা তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী মেডিসিন চেঞ্জ হতে পারে, তার ধাতুগত বৈশিষ্ট্য অনুযায়ী মেডিসিন চেঞ্জ হতে পারে। প্রত্যেক মানুষের ব্যক্তি সত্তা, ব্যক্তি স্বতন্ত্র যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই দেখবেন যে কোনো না কোনো লক্ষণ একজন থেকে আরেকজনের এই পার্থক্য আছে, সেই পার্থক্য নিরূপণ করলেই আমরা ভিন্ন মেডিসিন দিতে পারবো। এনিওয়ে, এখন এই সমস্ত বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে, এখন একই ছকে ফেলে, একই সিস্টেমে ফেলে প্রত্যেক রোগীর জন্য যদি ওই রোগ ভিত্তিক মেডিসিন সিলেকশন করা হয়, তাহলে কখনোই তাদেরকে আরোগ্য প্রদান করা যাবে না। প্রত্যেক রোগীর ক্ষেত্রে পৃথক ভাবে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে হবে, এবং প্রত্যক্ষ জ্ঞান লাভের ভিত্তিতে প্রত্যেক রোগীর ধাতুগত, মানসিক লক্ষণ এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। শুধু মেডিসিন অ্যাপ্লাই করলেই হবে না, আমি সামনে আরো অনেক আলোচনা আছে, সেই আলোচনাতে আসবো ইনশাআল্লাহ। এবার আসি তার আরোগ্য বিজ্ঞান সম্বন্ধে যে সমস্ত আলোচনা করেছি, দেখা যায় যে আরোগ্য বিজ্ঞান সম্বন্ধে যদি তার জ্ঞান না থাকে, তাহলে শুধু ভেষজ জ্ঞান আর রোগ জ্ঞান দিয়ে কখনোই রোগীকে আরোগ্য প্রদান করা যাবে না। মহাত্মা সামিল হ্যানিম্যান এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলেছেন, তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী হতে বলেছেন, প্রত্যেক রোগীর বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে নির্দেশ দিয়েছেন। মহাত্মা সামিল হ্যানিম্যান পার্সিভ শব্দটি উল্লেখ করেছেন 3 নম্বর সূত্রে, পার্সিভ তো এটা উপলব্ধির বিষয়,
এক একজন চিকিৎসকের উপলব্ধি ক্ষমতা এক এক রকম, তাদের পর্যবেক্ষণ ক্ষমতা এক এক রকম, এই উপলব্ধির ক্ষমতা বা পর্যবেক্ষণ ক্ষমতা এক একজনের এক এক রকম হওয়ার কারণে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন 10 জন 10 রকম মেডিসিন সিলেকশন করতেছে। কেউ হয়তো ভাষা ভাষা রোগের জ্ঞান অর্জন করে ভাষা ভাষা ভাবে মেডিসিন সিলেকশন করতেছেন, কেউ হয়তো মায়াজমেটিক মেডিসিন সিলেকশন করতেছেন, কেউ হয়তো রেপার্টোরিয়াল অ্যানালাইসিস এর ভিত্তিতে মেডিসিন সিলেকশন করতেছেন, কেউ হয়তো কারণ ভিত্তিক মেডিসিন সিলেকশন করতেছেন, কেউ হয়তো মায়াজমেটিক মেডিসিন সিলেকশন করতেছেন। এক একজন এক এক ভাবে মেডিসিন সিলেকশন করার চেষ্টা করেন, কিন্তু দেখা গেল যে প্রত্যেকের মেডিসিন আংশিকভাবে হয়তো আঙ্গিকভাবে ক্রিয়া করতেছে, কারো হয়তো মেডিসিন সিমিলার হয়েছে, কারো মেডিসিন হয়তো মোর সিমিলার হয়েছে, কারো ক্ষেত্রে সিমিলিমাম করা সম্ভব হয়েছে। এখন যেই ব্যক্তি সিমিলার করেছেন তার রোগ লক্ষণের আরোগ্যের গতিধারা একরকম হবে, যিনি মোর সিমিলার করতে সক্ষম হয়েছেন ওনার ক্ষেত্রে ওই রোগীর ক্ষেত্রে আরোগ্যের গতিধারা একরকম হবে, এবং যিনি সিমিলিমাম করতে সক্ষম হয়েছেন ওনার রোগের রোগীর ক্ষেত্রে দেখা যাবে তার আরোগ্যের গতি ভিন্ন হবে। এই জন্য প্রত্যেকের অবজারভেশন ভিন্ন। আমি কিন্তু অসংখ্য ডাক্তারদেরকে দেখেছি যে এক একজনের পর্যবেক্ষণ ক্ষমতা এক এক রকম হওয়ার কারণে এক একজনের এক এক রকম মেডিসিন হয়, কিন্তু আমি মনে করি সার্বিক দিক সার্বিক পর্যবেক্ষণ ক্ষমতা যদি খুব ভালো থাকে এবং এই বিষয়ে অনেক বেশি যদি সে জ্ঞান অর্জন করতে পারে এবং সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে যিনি মেডিসিন সিলেকশন করবেন, আমি মনে করি ওনার মেডিসিন প্রথমে দেখবেন যে কোন মেডিসিন হয়তো আপনি অ্যাপ্লাই করতেছেন সেই মেডিসিন অ্যাপ্লাই করার পরে প্রথমেই ভালো ফিল করতেছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। আজকে অবশ্যই আমার একজন রোগী কোশ্চেন করলেন, স্যার আপনি আপনার আলোচনাতেই বলেছেন, আপনি একটা আলোচনাতে বলেছেন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যদি দ্রুত কোনো মেডিসিন ক্রিয়া করে তাহলে সেই মেডিসিনটা ভুল সিলেকশন হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমার তো এক সপ্তাহের মধ্যেই খুব ভালো আমি ফলাফল পেয়েছিলাম, তাহলে আমার ক্ষেত্রে মেডিসিন কি সিলেকশন কি ভুল হয়েছে? আসেন আমরা যদি কেন্দ্রের পর্যবেক্ষণ দেখি 12টি পর্যবেক্ষণ, তো আমরা এক এক সময় এক একটা পর্যবেক্ষণের কথা যদি বলি, টোটাল পর্যবেক্ষণ সামনে না নিয়ে আসি তাহলে ওই অন্ধের হস্তি দর্শনের মতো হবে, অন্ধের হস্তি দর্শনের মতো হবে। সাত অন্ধ সাত জায়গায় ধরবে, হাতিকে মনে করবে যে হাতি একটা বিশাল কুলার মতো, কুলা ছিলেন তো যেগুলো চাউল ঝাড়ে, তো সে হয়তো কান ধরেছে, এখন যে পা ধরেছে সে বলবে ধারণা করবে যে হাতি হচ্ছে একটা পিলারের মতো। তো এই যে এক একজন আর মানে কি তার অর্গান গুলো এক এক জায়গা থেকে ধরতেছে, তাদের পর্যবেক্ষণও কিন্তু ওইভাবে আসতেছে। এখন সাত অন্ধের বস্তি দর্শনের মতো যদি হয় হোমিওপ্যাথি, তাহলে হোমিওপ্যাথিক ডাক্তারেরও 12টা বাজবে এবং রুগীরও 12টা বাজবে। এখন আসি যে বিষয়ে বলতেছিলাম, যে উনি বললেন যে আমার তো এক সপ্তাহের মধ্যে খুব ভালো রেজাল্ট হয়েছে, তাহলে এটা কি ভুল সিলেকশন হয়েছে কিনা? আসি আমি বললাম যে কজেশনাল মেডিসিন আপনার একরকম এবং ধাতুগত বৈশিষ্ট্য অনুযায়ী মেডিসিন হবে আর এক রকম। আপনার স্ত্রী কে ডিভোর্স, আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দেওয়া এবং ইকোনমিক্যালি আপনি অনেক টাকা অর্থাৎ কয়েক লক্ষ টাকা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেছেন, মানসিক ভাবে এখন স্বস্তিতে নাই, একদিকে স্ত্রী ডিভোর্স দিয়েছেন আপনাকে, অপরদিকে অর্থনৈতিক ভাবে আপনি কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন এই মানসিক কষ্ট যদি দূর না করা যায়, এই কজেশনের ভিত্তিতে প্রথমে মেডিসিন সিলেকশন না করে যদি প্রথমে আমি তাকে ধাতুগত মেডিসিন সিলেকশন করি, তাহলে এই রোগীকে আরোগ্য প্রদান করা সম্ভব হবে না। তো আমি এই রোগীর ইগনেশিয়া সিলেকশন করেছিলাম, তো ইগনেশিয়া সিলেকশন করাতে প্রথমে এক সপ্তাহের মধ্যে খুব ভালো ফলাফল পাওয়া গেছে, কিন্তু তার বক্তব্য যে স্যার আমার তো পরের সপ্তাহের মেডিসিনে কাজ করতেছে না। আমি তখন বললাম আপনার কেন্দ্রের পর্যবেক্ষণ করা উচিত, তো উনি বললেন যে আপনি যে মেডিসিন দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে ভুল সিলেকশন হয়েছে। আমি বললাম বাংলাদেশে এমন কোন যদি দক্ষ ডাক্তার থাকে আমার সামনে এই মেডিসিন যে ভুল সিলেকশন হয়েছে এটা প্রমাণ করতে পারলে নাকে করতে ডাক্তারি ছেড়ে দিব। আসেন তো তার ক্ষেত্রে কি ধরনের লক্ষণ, যে সেটা হলো সে দীর্ঘশ্বাস ফেলে, জীবনের প্রতি একটা হতাশা নিরাশা, তো
এই যে দীর্ঘশ্বাস ফেলে মানসিকভাবে সে বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে সে বিপর্যস্ত, স্ত্রী ডিভোর্স দিল, মেন্টালি শক পেয়ে এখন মাঝে মাঝে অজান্তে অসাড়ে অজান্তে সে দীর্ঘশ্বাস ফেলে, এই যে আমরা এবং শীতকাতরতার লক্ষণ, এই ক্ষেত্রে কি আমরা ইগনিশিয়ার কথা চিন্তা করবো না? অবশ্যই ইগনিশিয়ার কথা চিন্তা করব। কিন্তু উনি বলতেছেন স্যার আমার কাছে মনে হচ্ছে ভুল সিলেকশন হয়েছে। আমি আপনার যে ভুল ধরার মানে আপনি ভুল বলতেছেন যে সিলেকশন হয়েছে ভুল, আপনার কি ভুল ধরার ক্ষমতা আছে? আমাকে ভুল ধরতে হলে আমার সমপরিমাণ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, আমার পাশে বসতে হবে, আমাকে ক্রিটিসিজম করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে, আদারওয়াইজ আপনি কখনো বলতে পারেন না যে আপনার ভুল হয়েছে। এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট, তো তারপরে আজকে তাকে আমি বললাম এই কজেশনটা চলে গেলেই, মানসিকভাবে একটু শক্তি পাইলেই এরপরে আপনার ধাতুগত মেডিসিন দিব। এবং দেখেন কতটা মনে হয় যে আমার কাছে মনে হয়েছে কৃপণ প্রকৃতির, যাই হোক ও বিষয়ে আমি না যাই, যেহেতু যে মেডিসিন আমি পরে সিলেকশন করেছি আমি তাকে নাম বলি নাই, আমি বললাম পরবর্তীতে আপনাকে ওষুধের নাম বলা হবে, এখন নয়, এটা আমরা নেক্সট তাকে পর্যবেক্ষণ রেখে এটা আমরা পরে আলোচনা করার চেষ্টা করবো। এনিওয়ে তো যেটা বলতেছিলাম যে কোন ক্ষেত্রে মেডিসিন ক্রিয়া করেছে ভালোভাবে, কোন ক্ষেত্রে সাপ্রেস করেছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। এবং ইগনিশিয়া অল্প ক্রিয়াশীল মেডিসিন, শ্যালো অ্যাক্টিং মেডিসিন, এই শ্যালো অ্যাক্টিং মেডিসিন অল্প দিনই কিন্তু ক্রিয়া করবে, দীর্ঘদিন পর্যন্ত এটা ক্রিয়া করার ক্ষমতা কিন্তু নাই, একটা পর্যায়ে ক্রিয়া করে সে থেমে যাবে। তার কমপ্লিমেন্টারি মেডিসিন, তার ফলোডাইল মেডিসিন অবশ্যই আমাদেরকে জানতে হবে, তারপরেই কিনা তাকে হয়তো তাকে আরোগ্য প্রদান করা সম্ভব হবে। এখন আসি আমি যে বিষয়ে বলতেছিলাম যে ভেষজ জ্ঞান সম্বন্ধে তার স্কিল থাকতে হবে, এরপরে তার যদি প্যাথোলজি এবং ফিলোসফি সম্বন্ধে, সাইকোলজি সম্বন্ধে তার যদি ধারণা থাকে, ধারণা না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে তাকে সুনির্বাচিত মেডিসিন দিলেই তাকে আরোগ্য করা যাবে না। সুনির্বাচিত মেডিসিন দিলে কি তাকে আরোগ্য করা যাবে? আরোগ্য করা যাবে না। এখন প্রয়োগ নীতি সম্বন্ধে যদি আপনার জ্ঞান না থাকে, ওষুধের শক্তি সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, তার জীবনী শক্তি, রোগ শক্তি, ওষুধ শক্তি, এই ত্রিশ শক্তির সমন্বয়ে আপনি ভাইটাল ফোর্সের উপরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারেন, তাহলে ওষুধে কাজ করবে না। শুধু হোমিওপ্যাথিক বাক্স থেকে একটি মেডিসিন দিলেই কিন্তু ক্রিয়া করবে না, বিশেষ করে শতদমিক এর যারা প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হয়। কিন্তু পঞ্চাশ শতদমিক ওষুধের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা পাওয়ার শেষ হলে আর একটা পাওয়া, একটা পর্যায়ে রোগের যে গতি প্রকৃতি আছে, যে রোগের যে গভীরতা আছে, আপনি নিম্ন পাওয়ার থেকে শুরু করতে করতে উচ্চ পাওয়ারে গেলে হয়তো কোনো না সময়ে একটা ঝঙ্কার সৃষ্টি করে, সেটা এক মাস পরে হতে পারে, দুই মাস পরে হতে পারে। এই জন্য রোগ শক্তি, ওষুধ শক্তি এবং জীবনী শক্তি সম্বন্ধে অবশ্যই আমাদের স্কিল অর্জন করতে হবে, আদারওয়াইজ তাকে কখনো একটি হোমিওপ্যাথিক ওষুধ বাক্স থেকে ওষুধ দিলেই রোগীকে আরোগ্য প্রদান করা সম্ভব হবে না। এখন প্রয়োগ নীতি সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে যদি অদক্ষতা অযোগ্যতার কারণে এই প্রয়োগ নীতি সম্বন্ধে যদি ধারণা আমরা অর্জন না করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমি মেডিসিন সঠিক অ্যাপ্লাই করলেই রোগীকে কি রোগীর রোগ লক্ষণ আরোগ্য করা সম্ভব হবে না, স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব হবে না। এরপরে আরোগ্যের পথে যে অন্তরায় আছে, আপনি সবকিছু ঠিক করলেন, দেখেন আপনার ওষুধ সম্বন্ধে জ্ঞান আছে, আপনার ওষুধ প্রয়োগ সম্বন্ধে জ্ঞান আছে, আপনার রোগ সম্বন্ধে জ্ঞান আছে, মেডিটেমেডিকা সম্বন্ধে জ্ঞান আছে, অর্গানন সম্বন্ধে জ্ঞান আছে, আপনার রেপার্টরি সম্বন্ধে জ্ঞান আছে, আপনার ফিলোসফিক্যাল নলেজ আছে, অ্যানাটমি, ফিজিওলজি, আরো কত সাবজেক্ট, সব জ্ঞান আপনার আছে এবং সুনির্বাচিত সুনির্দিষ্ট শক্তি মাত্রা তত্ত্ব সব সঠিক করেছেন, অ্যাপ্লাই করেছেন, মেডিসিন অ্যাপ্লাই করার পরে দেখা গেল ওষুধে ক্রিয়া করতেছে না, ওষুধে কি করতেছে না, ওষুধে ক্রিয়া করতেছে না, এখন আপনি কি করবেন? আমরা কি গোলক ধারে পড়ে যাব না? আমরা যথাযথভাবে শক্তি তত্ত্ব বিষয়ে, মাত্রা তত্ত্ব বিষয়ে, যে সঠিক মেডিসিন, ম্যাজমেটিক মেডিসিন বলেন, সব কিছু আমরা ওকে করেছি, কিন্তু ওষুধে ক্রিয়া করতেছে না, তখন আমরা কি ধারণা করব? তখন ধারণা করে নিব কয়েকটা পর্যবেক্ষণ এখানে আসতে পারে, কয়েকটা পর্যবেক্ষণ, একটা পর্যবেক্ষণ হতে পারে এমন, আমি কয়েকটা পর্যবেক্ষণের কথা বলবো, যে ওষুধ যথাযথভাবে প্রয়োগ করার পরও সকল বিষয়ে আপনি
সব ঠিক রেখে কোনো প্রয়োগ করলেন, কিন্তু আরোগ্যের পথে যদি অন্তরায় থাকে, কোনো বাধা সৃষ্টি হয়, তাহলে কখনোই রোগীকে আরোগ্য প্রদান করা যাবে না, কখনোই আরোগ্য প্রদান করা যাবে না। এখন সেই আরোগ্যের পথে অন্তরায় কি? রোগীর যদি এমন লাইফস্টাইল থাকে, সে মদ তাড়ি গাঁজা ফেন্সিডিল এগুলো খাইতে থাকে, অপরদিকে আপনার ওষুধও খাইতে থাকে, আপনি যতই শক্তি মাত্রা সবকিছু বিষয়ে জ্ঞান দেখে প্রয়োগ করেন, রোগীকে কি আরোগ্য করা সম্ভব হবে? রোগীকে আরোগ্য করা সম্ভব হবে না। যেই রোগী রাত্রি জাগরণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন, রাত্রিও জাগরণ করেন আপনার অপরদিকে হোমিওপ্যাথিক ওষুধ খান, এই রোগীকে জিন্দিগিতে রোগ লক্ষণ তার আরোগ্য করা সম্ভব হবে? সম্ভব হবে না। রোগী যেই কারণে তার রোগটা সৃষ্টি হয়েছে, হতে পারে সেটা সিফিলিস, হতে পারে তার গনোরিয়াম, অথবা অন্য কোনো কঠিন কোনো ডিজিজে আক্রান্ত, এখন রোগী গনোরিয়ার জন্য আপনার কাছে চিকিৎসাও নেন, অপরদিকে পতিতলায়ও যেতে থাকেন, ওই রোগীকে কি আরোগ্য প্রদান করা সম্ভব? কখনোই আরোগ্য প্রদান করা সম্ভব নয়। রোগী সিফিলিসে আক্রান্ত অথবা গনোরিয়ায় আক্রান্ত, রোগী শুধুমাত্র গোপনে গোপনে আপনার চিকিৎসা নেন, কিন্তু স্ত্রীকে চিকিৎসা করাতে রাজি নন এবং স্ত্রীও চিকিৎসা নিতে রাজি নন, আপনি ওই রোগীকে পুরোপুরি ভাবে আরোগ্য প্রদান করতে পারবেন? আরোগ্য দেওয়া কি সম্ভব হবে? কি আপনাদের কাছে কি মনে হয়, আরোগ্য দিতে পারবেন আপনারা? এখন স্বামী যদি গনোরিয়ায় আক্রান্ত হয়, সিফিলিসে আক্রান্ত হয়, স্বামী স্ত্রী উভয়েই যদি চিকিৎসা না নেন, তাহলে কখনোই এই দম্পতিকে কখনো চিকিৎসা দিয়ে আপনি ফলাফল পাবেন না। এই জন্য পুরুষকে চিকিৎসা দিতে হবে, স্ত্রীকেও চিকিৎসা দিতে হবে। আর যেই কারণে তার রোগটা সৃষ্টি হয়েছে, অপকর্ম করার কারণে, যে স্থান থেকে অপকর্ম করে সে রোগটা সৃষ্টি করেছে, সেই ক্ষেত্রে অবশ্যই ওই তার প্রতিবন্ধকতা দূর করতে হবে। আপনি সঠিক সুনির্বাচিত মেডিসিন অ্যাপ্লাই করলেই রোগীকে আরোগ্য প্রদান করা সম্ভব হবে না। এখন আসি, একটা হচ্ছে অর্জিত দোষ, আরেকটা হচ্ছে অর্পিত দোষ। এখন যদি ইনহেরিটেন্স আকারে বংশানুক্রমিক ভাবে যদি সে কোনো দোষে দুষ্ট হয়, একটা পর্যায়ে দেখা গেল যে সে যখন বিয়ে শাদী করলো, এই যুবক ছেলেটি বিয়ে শাদী করার পরে যে মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, এখন এই মেয়েটার বিয়ের পর থেকে তার স্বাস্থ্যহানি দেখা দিচ্ছে, বিয়ের পরে এই মেয়েটার মাসিকের গোলযোগ দেখা দিচ্ছে, এরপরে জরায়ুতে সিস্ট হয়েছে, ওভারিয়ান সিস্ট হয়েছে, বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, অথচ বিয়ের আগে কিন্তু তার শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোনো রোগে আক্রান্ত ছিল না, কিন্তু বিয়ের পরে দেখা গেল এই ধরনের রোগ দেখা দিয়েছে। তার মানে কি? তার মানে নিশ্চয় ওই স্বামীর দেহে এমন কোনো দোষ আছে, সেই দোষ দূর করা না হলে কখনোই ওই স্ত্রী সুস্থ হতে পারবে না, এবং ওই স্বামীও তার দোষ দূর না করলে তথাকথিত চিকিৎসা পদ্ধতি, তথাকথিত চিকিৎসা পদ্ধতি আরোগ্যের নামে চিকিৎসা নিয়ে তাদেরকে আরোগ্য প্রদান করার চেষ্টা করলে কখনোই আরোগ্য হবে না। স্বামী স্ত্রীকে উভয়কেই তাদের ধাতুগত বৈশিষ্ট্য অনুযায়ী এবং বংশগত যে দোষ, সেই দোষটা ওই ছেলের দোষটাও দূর করতে হবে, অপরদিকে তার স্ত্রীকেও চিকিৎসা দিতে হবে, তাহলেই কিনা আমরা আদর্শ আরোগ্য করতে সক্ষম হবো, আদারওয়াইজ আরোগ্য দিতে পারবো না। আমি যেটা বলতেছি এটাকে আন্দাজ অনুমান মস্তিষ্ক প্রসূত চিন্তা করে বলতেছি না, আসলে অনেক গভীরের কথা বলতেছি, এটা অনেক গভীরের কথা। কিন্তু এখন আসি, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তার চিকিৎসায় সফলতার একেবারে শিখরে যদি যেতে চাই, যদি সাফল্যের শিখরে সে যেতে চাই, তাকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। কয়েকটি ধাপ অতিক্রম করার পরেই দেখা যাবে তাকে আরোগ্য প্রদান করা সম্ভব হচ্ছে। একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের দৃষ্টিভঙ্গিতে পুঙ্খানুপুঙ্খ রূপে রোগীর সমস্ত লক্ষণ সঠিকভাবে সংগ্রহ করার পরে দেখা গেল মূল্যায়নের ক্ষেত্রে এসে সে এই মূল্যায়ন করতে পারলো না। আপনি রোগ লক্ষণ নিয়েছেন, এখন জেনারেল লক্ষণ নিলেন, মেন্টাল লক্ষণ নিলেন, আর অনেক লক্ষণ নিলেন, কিন্তু আপনি লক্ষণগুলোকে মূল্যায়ন করতে পারলেন না, আপনি রোগীকে আরোগ্য দিতে পারবেন না। কারণ
আপনি রেপার্টরি থেকে রুব্রিক নিয়ে আর ম্যাথমেটিকা থেকে কয়েকটা মেডিসিন পড়েই আপনি রোগীকে একটি ওষুধ সিলেকশন করলেন আপনি আরোগ্য দিতে পারবেন না, অসম্ভব। আপনার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি, অন্যের দৃষ্টিভঙ্গি, এই মূল্যায়নের ক্ষেত্রেই লক্ষণের মূল্য, সকল লক্ষণের মূল্য একরকম নয়। এই মূল্যায়ন যদি আমরা না করতে পারি, লক্ষণকে লক্ষণের মূল্যায়ন যথাযথভাবে করতে না পারলে আমরা রোগীকে নির্ভুলভাবে মেডিসিন সিলেকশন করতে পারবো না। আমরা কি এটা মনে করি যে টোটালিটি অফ সিমটমস মানেই রোগীর একটা চিত্র পেয়ে যাব? তার মানে কি আসলে এটা টোটালিটি অফ সিমটমস মানেই কি এমন যে রোগীর চিত্র আমরা পেয়ে গেছি, রোগীর সন্ধান মানে চিত্রের যে সন্ধান সেটা পেয়ে গেছি, এখন সঠিক একটা ওষুধ দিলেই কাজ করবে? আসলে কিন্তু ঠিক নয়। এখানে আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়, সেই ধাপ অতিক্রম না করা পর্যন্ত আপনি কখনোই রোগীকে আরোগ্য প্রদান করতে পারবেন না। আমার কাছে হোমিওপ্যাথিক অনেক কঠিন মনে হয়, আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না। এখন নির্বাচিত ওষুধ যেটা দিলেন, যে শক্তি দেওয়ার দরকার সেটা দিলেন, মাত্রা ঠিক আছে, কোনো প্রয়োগ সম্বন্ধে যদি আপনার জ্ঞান না থাকে কখন কোন সময়ে রোগের বৃদ্ধি অবস্থা ওষুধ প্রয়োগ করা যাবে না, যাবে কিনা, রোগের রোগের উপশমের অবস্থায় আপনি ওষুধ প্রয়োগ করতে পারবেন কিনা, এখানেই কিন্তু ডাক্তারদের কারামতি। প্রত্যেকটি সাফল্যের পেছনেই কিন্তু একটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে, প্রত্যেকবার আপনাকে অনুসন্ধান করে দেখতে হবে যে আপনি যখন ওষুধ দিচ্ছেন তখন রোগীর রোগ লক্ষণ বাড়ছে অথবা কমছে। এই পর্যবেক্ষণ ক্ষমতা যদি আপনার না থাকে আপনি কখনোই ক্রনিক ডিজিজে রোগীদেরকে আরোগ্য প্রদান করতে পারবেন না, অসম্ভব। রোগীর লক্ষণ সংগ্রহ করলেন কিন্তু মূল্যায়ন আপনি বুঝতে পারলেন না, আপনি শক্তি তত্ত্ব বুঝেন, মাত্রা তত্ত্ব বুঝেন, প্রয়োগ বুঝেন কিন্তু লক্ষণে মূল্যায়ন বুঝেন না, আপনি জটিল রোগীকে আরোগ্য করতে পারবেন না, অসম্ভব। এই সমস্ত ক্ষেত্রে আপনার একটা মেডিসিন অ্যাপ্লাই করার পরে ওই মেডিসিনের ক্রিয়া করার যে ক্ষমতা, কতদূর ক্ষমতা আছে সেটা আপনাকে জানতে হবে। রোগের যে গভীরতা, সেই রোগের গভীরতা অনুযায়ী কত গভীর কিনা সেটা আপনি মেডিসিন অ্যাপ্লাই করেছেন সেটা ডিপেন্ড করবে। এখন এটা যদি আমরা কয়েকটা ভাগে যদি ভাগ করি, বিশেষ করে দুইটা ভাগে, একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল। এখন অনেক রোগী আছেন যে তাদের যন্ত্রণা, তাদের কষ্ট লাঘবের জন্য হোমিওপ্যাথিক মেডিসিনও খান, অপরদিকে এক্সটার্নালি কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন অথবা হোমিওপ্যাথিক মেডিসিনও অ্যাপ্লাই করতেছে অন্য একটা মেডিসিন, তাহলে বিপরীত ধর্মী ক্রিয়া করবে, বিপরীত অবস্থা তৈরি হবে। হোমিওপ্যাথিক রোগ লক্ষণ বাড়াবে আর অ্যালোপ্যাথিক আপনার এক্সটার্নাল যে সমস্ত মেডিসিন আছে এগুলো আপনার রোগ বাহির থেকে ভিতরে প্রবেশ করাবে। তাহলে এই ধরনের বিপরীত ধর্মী যদি অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে রোগীকে আরোগ্য করা সম্ভব হবে? অসম্ভব, কখনোই আরোগ্য করা সম্ভব হবে না। এখন দেখা গেল যে আপনি সুনির্বাচিত মেডিসিন অ্যাপ্লাই করেছেন কিন্তু রোগীর অতীত ইতিহাস আপনি নিতে পারেন নাই, বংশগত ইতিহাস নিতে পারেন নাই। এখন বংশগত যে দোষ এটা দূর করার ক্ষমতা প্রত্যেক মেডিসিনের নাই। বেশ কিছু মেডিসিন আছে যে মায়াজমেটিক কন্ডিশন অনুযায়ী তাকে মেডিসিন অ্যাপ্লাই করলে ওই দোষ দূর করার ক্ষমতা কোন কোন মেডিসিনের আছে সেগুলো সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। আদারওয়াইজ কখনো লক্ষণ অনুযায়ী বাহ্যিক দৃষ্টিকোণ থেকে লক্ষণ অনুযায়ী রাজবৃদ্ধি অনুযায়ী আপনি মেডিসিন সিলেকশন করলেন কিন্তু বংশগত দোষ দূর করার মতো যে মেডিসিন সেই মেডিসিন অ্যাপ্লাই করতে অক্ষম হয়েছেন, এই ক্ষেত্রে ক্রনিক ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে আরোগ্য করা সম্ভব হবে না। যে সমস্ত বিষাক্ত খাবার খেয়ে, বিষাক্ত পানি খেয়ে, ভেজাল খাবার খেয়ে যদি ওষুধের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দেখবেন যে রোগীকে যথাযথভাবে আপনি আরোগ্য করতে পারতেছেন না। আর যে সমস্ত গাভীর দেহে নিয়মিত আপনি ইঞ্জেকশন দিচ্ছেন, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিচ্ছেন, এখন ওই গাভীর দুধ আপনি খাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আপনি যে খাবার খাচ্ছেন ওই খাবারে অতিরিক্ত রাসায়নিক যে সার ব্যবহার করা হচ্ছে
এই রাসায়নিক সার ব্যবহার করার কারণে আপনার যে মেডিসিন, এই সূক্ষ্ম মেডিসিনের ক্রিয়া করা যথাযথভাবে ক্রিয়া সে করতে পারতেছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রোগীকে কমপ্লিটলি আর্গো প্রদান করতে পারতেছেন না। অথবা আপনি যে মেডিসিন অ্যাপ্লাই করেছেন, এই মেডিসিন খাওয়ার পাশাপাশি সে মনে করে আমার শরীরটা তো দুর্বল, আমি টনিক জাতীয় কোনো ওষুধ খাই, পাশাপাশি হোমিওপ্যাথিক ওষুধও খাই, সেই ক্ষেত্রে আপনি কমপ্লিটলি রোগীকে আর্গো প্রদান করতে পারবেন না। আপনি জটিল জটিল রোগী হ্যান্ডেলিং করতেছেন, আমরা রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, বিভিন্ন কারণে আমাদের অফিসে যেতে হয়, আদালতে যেতে হয়, কলকারখানায় যেতে হয়, চাকরি বাকরির কারণে ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে হচ্ছে, অথচ আপনি কমপ্লিকেটেড কেস নিয়ে আমার কাছে এসেছেন, আমি আপনাকে চিকিৎসা দিচ্ছি। এখন এই চিকিৎসা করাকালীন সময়ে যদি এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কখনো আপনি রোগীকে কমপ্লিটলি আরোগ্য প্রদান করতে পারবেন না, অসম্ভব। তখন হয়তো আপনাকে ওই রোগী বলতে থাকবেন, ডাক্তার সাহেব টিকার সাথে আপনার মেডিসিনের সম্পর্ক কি, টিকা এর তো আমার অ্যান্টিবডি তৈরি করবে এই রোগের উপরে, এই ভাইরাসের উপরে একটা মানে ক্ষমতা বিস্তার করবে, সে আমার দেহে সে কি করতে পারবে না, বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করতে পারবে না, এটা কেন আমি নিব না। কিন্তু আমরা যারা স্থূল বুদ্ধি সম্পন্ন, আমরা যারা কি বলবো, এই সূক্ষ্ম জ্ঞান আমাদের যাদের নাই, তারা কিন্তু এই ভুলটাই করে থাকি যে ভ্যাকসিনও নিব আপনার মেডিসিনও খাবো, ভ্যাকসিন না নিলে আমি অফিসে যেতে পারবো না, ভ্যাকসিন না নিলে আমি চাকরি করতে পারবো না, চাকরি হারাবো, তো সো আপনার ওষুধই খাবো না। ঠিক আছে, এখন ওষুধ না খায় ঠিকই, কিন্তু আর পরের এই ভ্যাকসিন নেওয়া আপনারা চুপ করে দেখবেন, আমি যে সমস্ত কথা বলতেছি এগুলো আন্দাজ অনুমান, মস্তিষ্ক প্রসূত চিন্তা করে নয়, এটা বাস্তব ভিত্তিক। আপনারা এখানে প্রায় 70 জনের মতো আছেন, 69 জন, প্রত্যেককে একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা ভ্যাকসিন নিয়েছেন সকলেই আক্রান্ত হবেন না, জীবনী শক্তি এগুলো রিমুভ করতে পারে, যার জীবনী শক্তি সমাজ স্ট্রং, তার জীবনী শক্তি একমাত্র পারে এই ধরনের কুফল দূর করতে, আদারওয়াইজ নয়। কিন্তু যার জীবনী শক্তি দুর্বল, বিভিন্ন রোগে জর্জরিত, দেখবেন আপনারই আত্মীয় স্বজন যে ক্যান্সারে আক্রান্ত, আপনারই আত্মীয় স্বজন যে হাঁপানিতে আক্রান্ত, তাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার পরপরই 1 মাসের মধ্যে এতটা দুর্বল হয়ে গেছে, এতটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে যে তার রোগ লক্ষণ পূর্বের রোগ আর এই ভ্যাকসিনের কুফলে একাকার করে জর্জরিত করে একদম জীবন প্রদীপ নিবরিত অবস্থা, এমন অসংখ্য রোগীর ক্ষেত্রে আপনার প্রমাণ পাবেন, প্রমাণ মিলবে, আমি আন্দাজে কথা বলতেছি না। এমন যদি হয়ে থাকে ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে এইভাবে চিকিৎসা দিতে গিয়ে তারা যদি বারবার এই ভ্যাকসিন নিতে থাকেন, অনিয়ম করতে থাকেন, তাদেরকেও কখনো আরোগ্য প্রদান করা সম্ভব হবে না, সম্ভব হবে না। সো আমাদের এই সমস্ত বিষয়ে আমাদের সবসময় দৃষ্টি রাখতে হবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে ওষুধ প্রয়োগ করার পরে কি ধরনের পরিবর্তন হচ্ছে, কি ধরনের পরিবর্তন হচ্ছে, সেই পর্যবেক্ষণ ক্ষমতা আমার আপনার মধ্যে না থাকলে কখনোই আমরা রোগীকে সঠিক মেডিসিন দেওয়ার পরেও রোগীকে আরোগ্য প্রদান করতে পারবো না। আমি আসলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং 3 নম্বর যে অ্যাফোরিজম, এই 3 নম্বর অ্যাফোরিজমের যে তিনটা বিষয়ের যে জ্ঞান, একটা হচ্ছে ভেষজ জ্ঞান, ওষুধ সম্বন্ধে জ্ঞান এবং ওষুধ প্রয়োগ সম্বন্ধে জ্ঞান, এই বিষয়ে যথাযথভাবে যদি জ্ঞান অর্জন না করি তাহলে কখনোই আমরা রোগীকে আরোগ্য প্রদান করতে সক্ষম হব না। সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন।